বেটা ছোঁয়া জন্মলে ওকে আমরা রাজা কই হোক, সোনা কই হোক, ধন কই হোক, তেসনে বেটি জন্মলে রানী কই হোক, টুসুমণি চূড়ামণি। জোহার মহামাই, জোহার বুড়া বাবা, জোহার ধরমটা, জোহার আমার আদিবাসী পল্লী সমাজ। আজ আমি বড়ি খুশি হলাম যে কি জানপাবি হো 2024 সালে যে জানুয়ারি মাসের 7 তারিখ ঝাড়খণ্ড রাজ্যে ডহরের টুসু কহিকে করা একটা মানে আড়াপাটা লেলাহা। তো এই যে ডহরের টুসু ওরা করে যাহা এখানটা আমার বেজাই, এটা সুখের বাদ, এটা বেজায় আমার শুনেইতে ভালো লাগে। কাহেন আমার যে আপন চারি, আপন যে আপন, আপন যে আমার সংস্কৃতি, এই সংস্কৃতিটা আমরা কাজ সিরাই যাই বসলাই। আজ টুসু জিনিসটা কিনা আমার লোকে আজ বিসরি যা জানালাই পাওয়া নেই। এ পূর্বী সিংভূম দিকে আমি দেখলাই হোক, একবার আমি শুক্লা আই রই হোক, তখন শুক্লা আমি দেখ টুসু কারণ কিনা মানে কোন দিকে রচিকে আরো মেড় করল প্রতিমা। টুসু জিনিসটা যে কিনা জিনিস ওটাকে লোকে আজ আমার বিসরি যাহাত। তো সেই টুসু আমরা কোন জিনিসটাকে কহে যাই হোক, টুসু একটা আদরণীয় ভাষা। যেসন ছোয়াকে আমরা বেটা ছোয়া জন্মলে ওকে আমরা রাজা কই হোক, সোনা কই হোক, ধন কই হোক, তেসনে বেটি জন্মলে রানী কই হোক, টুসুমণি চূড়ামণি। আমরা এ যে এহনিয়র যে আমরা আদরের ভাষা কই হোক, তো সেই আদরের ভাষায় টুসুটি এলি আমরা কর মায় লক্ষ্মী, যেটিকে আমরা ডিনিমাই কহে যাই। এ ডিনিমাই মানে ধানটি চারটিকে আমরা লক্ষ্মী কহিকে মানিও। তো এ ধানকে, এ টুসুকে আমরা কোনো সময় বেটি রূপে, কোনো সময় মায় রূপে আমরা লোকে মানথিন। যেসন যখন জন্ম দেওয়া যায় তখন আমরা মাই বাপেও, আর টুসুকে তখন আমরা কন্যা রূপে মানে বেটি রূপে দেখিও। যেসন আমরা রোহণ পরবের সময়, রোহণ পূজার সময় আমরা এ ডিনিকে মানে ধানকে আমরা খেতে বুনে যাইও। তো যখন বুনে যাইও তখন পানি পাওলেই ওটি আঁকুর হবেই মানে জন্মেই। তো যখন জন্ম দিও তখন ওকে কন্যা রূপে মানে বেটি রূপে দেখিও। আমরা কেশন না দেখবে একটি বেটি যখন কিনা বড় হয়ে যায় কেনিয়া এক লাগ, তখন ওকে শ্বশুর ঘরে পাঠাবে সংসার করে দেবে খাতিরে। তেসনে যে ধানটি আমরা আঁকুর হয়েকে আফর হয়ে যাই তখন ওকে বিহন গাড়িটালে আমরা উচার করে যাইও, অন্য ক্ষেতে তখন আমরা মানে রোপে যাইও, মতলব তখন ওকে আমরা বিহা দিও। একর ইঙ্গিত ন আমরা লোকে পাঁচাটি কর তখন সিঁদুর কাজত দিতি আর শ্বশুর ঘরে পাঠাওতি। আর শ্বশুর ঘরে গেল বাদে যখন কিনা ও অন্তঃসত্ত্বা মানে ডেলিভারি যখন রই তখন আমরা যখন একটি বেটিকে সাত ভক্ষণ বা সদড়ি খাওয়াই হোক, তো ঠিক তেসনে আমরা সেই আশ্বিন মাসে আমরা ক্ষেত জাগাবে যখন যাইও তখন সেই গুঁড়ি ছিটা দিয়ে ওকে আমরা সাত ভক্ষণ করাইও যখন ট্রেক্টরাই যাই। আর ওকর বাদে যখন ধানটি যখন পাকি যায়, যখন ওই আমরাকে মানে আমরা কর ঢোঁড়া ভরাওতি তখন আমরা ওকে মায় রূপে দেখিও। তখন ও ধানকে ডিনি মাই কহিকে আমরা আগুন সাঁকড়াইতে একদিন ঘরে আনিও। আর সেই দিনলে আমরা ও এক মাস লাগাতার গোটা পোষ আমরা সেই মা লক্ষ্মীকর ডিনি মাইকর আমরা পূজা করিও।
তো এক মাস রাখল বাদে 30 দিনে 30টি ফুল দিল বাদে মকর দিনে আমরা সেই টুসুকে সেই পানি লেগিকে আমরা ভাসায়ো। তো টুসু মতলব ধানটি আর যেটা কি যেটাই কইকে লেগা যায় ওটাক নাম হলে কি চৌড়ন। যেসন বর আগু যাইতলা তো পালকি কুপরে তো তেসনে এই টুসু যে জাতি এ ধানটিকে যে আমরা শ্বশুরগাল লেখবে তো এই কেথি জাতি ন চৌড়লে চৌড়লে তো তখন আমরা বিহা দান হবে তেলে চৌড়লে পালকি বা চৌড়ল তো সেই চৌড়লে কই কেউ কে আমরা ভাসায়ো। আসলে চৌড়লটিকে টুসু নেই কহতি চৌড়লটিকে ভিতরে মানে যে এক মাস যে আমরা যেগুলা ফুল দিও সেইটি সেইটা হলে টুসু আর টুসু জাতি সেইটা নাম হতে চৌড়ল আর চৌড়লে কে কে আমরা ভাসায়ো। তো আজ এহে গিলা আজ আমরা লোকের না জানে খাতিরে যে যা পাহাড় হত কেউ কোনো ঠিনটা টুসুক মেড় করো হত কেউ কোনো ঠিন আরও কিছু করো হত আর এহে করেইতে যাইকে আমরা যে সংস্কৃতি সেই সংস্কৃতিটা আমরা মানে অপসংস্কৃতি হয়েকে যা দাঁড়াই যাই আমরা খেতে যেসন মানে আমরা যে ধান রোপে যাইও এই খেতে যেসন আমরা কর ঘাস পাত হয়ে যাই ঘাস পাতগুলাকে না গুচাওলে যেসন ফসল ঠিকভাবে হবে কি নেই তেসনে আমার কুড়মালি সংস্কৃতির ভিতর অন্য অন্য সংস্কৃতি যেগুলা আই ঢুকে হেক এগুলাকে অবশ্যই আমরাকে মানে কড়ি তাড়িকে আমরাকে বাহার দিকে ফেঁকে হেতি হেলে আপন সমাজের ভাকি আপন সমাজের চারি আপন সমাজের ধর্ম করম বাঁচতে বাঁচাওতা। তো আজ আমাকে বেজায় খুশি বাদ বেজায় খুশি লাগলি যে আজ ঝাড়খণ্ড রাজ্যে এটা হেবে হে এরকম শুধু সেই মানে ডিমিনালে তাহা তো যাহা সাক্ষী আমবাগান পর্যন্ত এরকম শুধু একঠিন নাই এইরকম এরকম তোর মানে জেলাইন জেলাইন থানাইন থানাইন ব্লকে ব্লকে মানে প্রত্যেকটা কুড়মালি টোটের কুড়মিকে এরিয়ায় এরকম হওয়া দরকার হবে দরকার আহে হেলে আমরা সংস্কৃতিকে আমরা বাঁচাই রাখব। তো জোহার দণ্ড প্রণাম।